আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্প এর ভিডিও সেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইকবাল বাহার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুন্দর ব্যবহার এবং বিনয়। সুন্দর ব্যবহার না জানলে আপনার জীবনের যতই সফলতা থাকুক না কেন সব জিরো। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার ধারণা এটা সবাই মনে করে। কারণ মানে আপনাকে যদি মানে সবার কাছে গ্রহণযোগ্য এত একটা মানুষ হতে পারে না, কিন্তু অনেকের কাছে গ্রহণযোগ্য যদি হতে হয় এবং সেই গ্রহণযোগ্যতা অর্জন করা আপনার কাছে কত টাকা পয়সা আছে, কত বাড়ি গাড়ি আছে, এটা ইউজলেস যদি আপনার ব্যবহার সুন্দর না হয়, আপনি যদি বিনয় না থাকেন। কারণ এইটাই আপনাকে ব্যতিক্রম করবে, আপনাকে মহান করবে এবং আপনাকে অনন্য করবে সুন্দর ব্যবহার। একটা মানুষের সুন্দর চেহারাও কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু তার সুন্দর মন তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যেটা দিয়ে সে মানুষকে কাছে টেনে নিতে পারে, মানুষের সাথে মিশতে পারে, মানুষের সঙ্গে কথা বলতে পারে, মানুষকে একটা লিডারশিপ, মানুষকে নিয়ে একটা লিডারশিপের জায়গায় নিজেকে তৈরি করতে পারে। সো আমি মনে করি যে আপনি যদি মনে করেন যে নিজেকে একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে চান, একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চান, কারণ আসলে দিন শেষে আমরা যা কিছুই করি, আমাদের অর্থ সম্পদ সফলতা শিক্ষা সুশিক্ষা যা কিছুই বলি, সবকিছুর একটা মূল কারণ তো হলো যে লাইফটাকে নিয়ে খুশি থাকা, নিজের ডিগনিটি, নিজের ভালো লাগা এবং নিজের অবস্থান নিয়ে ফুরফুরে থাকা। আপনি ভালো ব্যবহার করে দেখেন কতটা ফুরফুরে লাগে নিজেকে। এখন অনেকে ভাবতে পারেন যে এই ভালো ব্যবহার বা বিনয় জিনিসটা বোধ হয় শুধুমাত্র ছোটরা বড়দেরকে করবে, মানে ছোটরা শুধু বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদের সম্মান করার দরকার নেই। এটা ভুল। বড়রা বেশি বেশি ছোটদেরকে বিনয় দেখাবে, সম্মান করবে, তাতেই ওরা শিখবে এবং ছোটরাও ডেফিনেটলি বড়দের কথা শুনতে হবে, এবং যদি কোনো কিছু মনে হয় যে এটা সঠিক না, তাহলে সেটা বিনয়ের সঙ্গে না বলতে হবে, বিনয়ের সঙ্গে রিপ্লাই করতে হবে, মানে চিৎকার করে অভদ্রভাবে অসুন্দর করে বলার মধ্যে তো কোনো মাধুর্য নাই। সো আমরা আসলে যত বড় হব, যত সফল হব, যত বেশি উপরের দিকে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তত বেশি নিচের দিকে তাকাতে হবে, তত বেশি বিনয়ী হতে হবে। এখন কেউ কেউ আবার বিনয়কে মনে করেন যে দুর্বলতা। করুক, আপনার কি আসে যায়, আপনি আপনার কাজ করে যান। কারণ আপনার নিজের মনের কাছে নিজের জেতা, নিজের বিবেকের কাছে জেতা, ওটাই হতো আসল জয়। কে কি বলল, কে আপনাকে দুর্বল ভাবলো, তাতে আপনার কিছু যায় আসে না, তাই না? সো আপনি যদি কাউকে কিছু দেখাতে চান, বিনীত হয়ে দেখান, ওটাই আসল চ্যালেঞ্জ। অনেক ভালো থাকবে।